অলগ্রিন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সহকত, আজকে আমি যে ভিডিওটি দেখাবো বা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে জামরুল গাছের উপর। আমি একটা জামরুল গাছ বসিয়েছি, মাত্র সবে ছ মাস হয়েছে। ছ মাসের মধ্যে কত সুন্দর গাছে ফুল ফল এসে গেছে দেখুন। এই গাছটি আমি নার্সারি থেকে মাত্র 80 টাকা দিয়ে কিনেছি ছ মাস আগে। নার্সারি থেকে আনার পর আমি এটি মাটির সঙ্গে, মানে এক বস্তা মাটি, তার সঙ্গে আমি হাফ গোবর সার দিয়েছি আর কিছু সবজির খোসা পচা এগুলো দিয়ে মাটিটাকে তৈরি করে আমি গাছটি টপে বসিয়েছি ৬ মাস আগে। তারপর দেখুন ৬ মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের প্রথমের দিক দিয়ে ফুল আসা গাছে শুরু করে দিয়েছে। কত ফুল এসছে দেখুন গাছে। ফুল আসার আগে আমি কি কি সার ব্যবহার করি, সারগুলো দেখুন। এখানে আছে ডিএপি, আছে সুফলা, আছে ইউরিয়া, আছে এবং পটাশ, আছে কেমিক্যাল যুক্ত সার। আর এগুলো আছে জৈব সার, যেমন সরিষার খোল, এটা এটি আছে নিম খোল, এটি আছে আপনার বোন ডাস্ট, এটা আছে সিং চাচা। এইগুলো সব মিশ্রণ করে আমি গাছের গোড়ায় প্রয়োগ করি। একটি পাত্রতে আমি 1 চামচ ডিএপি নিয়েছি, সমপরিমাণ সুফলা নিয়েছি, সমপরিমাণ পটাশ এবং সমপরিমাণ ইউরিয়া, এই সার আমি নিয়েছি। নিয়ে এর সঙ্গে আমি 4 চামচ আপনার বনডাস নিয়েছি, ঠিক সমপরিমাণ আমি নিম খোল নিয়েছি, সমপরিমাণ সরিষার খোল নিয়েছি, আর সিং চাচা উনমনিক আমি 1 মুঠো নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো ভালো করে মিক্সড করেছি। মিক্সড করে আমি রেখে দিলাম। এরপর যেদিন আমি সারটা প্রয়োগ করছি তার আগের দিন আমি গাছের গোড়ায় জল দিয়ে দিই। জল দিয়ে সেটাকে একটু শুকিয়ে গেলে গাছের গোড়াটাকে খুঁষে নেই, এইভাবে খুঁষে নেবেন। নিয়ে খুঁষে নিয়ে যখন একটু নরম নরম থাকে তারপর আমি এই সমস্ত সারগুলো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। কিন্তু গাছের গোড়ায় আমি সারগুলো এখন দেবো না, কারণ আমি এই ফুল আসার আগে গাছের গোড়ায় দিয়েছিলাম। আর এই সারগুলো আপনারা ঠিক বছরে 3 বার ব্যবহার করবেন, 4 মাস অন্তর অন্তর। যেমন আপনার এই সারটি আমি দিয়েছি আপনার ঠিক ফেব্রুয়ারি মাসের 4 মাস আগে, ফুল আসার আগে, ফুল ফেব্রুয়ারি মাস এসেছে তার 4 মাস আগে আমি গাছের গোড়ায় এই সারগুলো দিয়েছি। এইভাবে আপনারা সার দেবেন। আর তার আগে একটা কথা বলি, এই গাছে কিন্তু 2 বেলা জল দেবেন, একদম সকালে দেবেন, সূর্য ওঠার আগে বা সূর্য উঠেছে মানে ছায়া থাকতে দেবেন সূর্য ওঠার আগে, আর সূর্য অস্ত যাওয়ার পরে আপনারা জল দেবেন। 2 বেলা কিন্তু কন্টিনিউ জল দিতে হবে, গাছের গোড়া শুকাতে দিলে চলবে না। আর এটাকে রাখতে হবে সম্পূর্ণ রোদ্দুরে, যেখানে একদম দিনের বেশিরভাগ রোদ্দুর আসে, এটা দেবেন। আর যখন গাছে ফুল আসবে বা ফুল আসার আগে আপনারা কীটনাশক হিসাবে এই যে এটা ব্যবহার করবেন, মনোসিল ব্যবহার করবেন কীটনাশক হিসাবে, বা আপনাদের কাছে যেটা পাওয়া যাবে অ্যাভেলেবেল সেটা আপনারা ব্যবহার করবেন। এই মনোসিল আপনারা 1 লিটার জলে 1.5 ml, এরকম একটা ML এনে নেবেন, 1.5 ml দেবেন, দিয়ে গাছে স্প্রে করবেন, তাহলে পোকামাকড় আর হবে না। কারণ যতই আপনারা গাছে সার দেন, গাছ ভালো থাকুক না কেন, যদি গাছে আপনার পোকামাকড় উপদ্রব করে সেই গাছ কখনো সুস্থ থাকতে পারে না বা ভালো ফুল ফল হবে না, আর বা হলেও তার মধ্যে পোকা টোকা হবে। এই জন্য আপনারা কীটনাশক হিসাবে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, এখন তো আমরা খুবই বিপদের মধ্যে আছি সারা বিশ্বে করোনা নিয়ে, তো তার মধ্যে কী করবো ভাবলাম, একটা ভিডিও বানাই, বাড়িতে বসে আছি, সময়ও পাস হবে আর আপনাদের যদি উপকারে আসে। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।